শহরের এক বেনামি দোকান থেকে আমাকে দর কষাকষি করে 150 টাকায় কিনেছিল এক ময়লা জামা পরা লোক। সম্ভবত ক্ষেত মজুর টজুর হবে। বাড়ি ফিরে আমাকেই জন্মদিনে উপহার হিসেবে তুলে দিয়েছিল তার কলেজে প্রথম বর্ষে পড়া মেয়েটির হাতে। মেয়েটি কালো ছিপছিপে চেহারার, নাক চোখ মুখ ভারী সুন্দর। আমাকে পেয়ে খুব খুশি হয়েছিল সে। আমাকে নাকি অনেক দিন ধরেই তার প্রয়োজন ছিল। আগের ব্যাগটা শত ছিন্ন হয়ে গেছিল, তাও বাবাকে মুখ ফুটে বলেনি। রত্না জানে তার বাবার আর্থিক অবস্থার কথা। আমার মধ্যে বই পুড়ে পড়তে নিয়ে যেত, কলেজে যেত, বান্ধবীদের দেখিয়েছিল পর্যন্ত। মোটামুটি বাইরে বেরোলেই মেয়েটির কাঁধে ঝুলে সঙ্গী হতাম আমি। আমার এক গোপন পকেটের ভেতরেই মেয়েটি নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে অল্প কিছু টাকাও জমিয়েছিল। এক মেঘলা দিনে মেয়েটির কলেজ তাড়াতাড়ি ছুটি হওয়ায় গ্রামের নির্জন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। রাস্তার এক পাশে খালি জমি, আর এক পাশে ছিল কারখানার বড় পাঁচিল। সেই পাঁচিলের এক ভাঙা অংশে বসে জুয়াটুয়া খেলছিল জোনাজার এক মধ্যবয়স্ক লোক। মেয়েটি পাঁচিলের সেই ভাঙা জায়গার সামনে আসতেই লোকগুলোর নজরে এলো, দাঁড় করিয়েছিল, কুদৃষ্টিতে এগিয়ে এসেছিল তার দিকে। রত্না আমাকে কাঁধের থেকে নামিয়ে বুকের মধ্যে চেপে ধরেছিল, আমাকে দিয়ে আড়াল করতে চেয়েছিল তার সম্ভ্রম। কিন্তু আমি সেদিন পারিনি রক্ষা করতে, লোকগুলো আমাকে এক টানে ছুঁড়ে ফেলে দিয়েছিল পাশের ঝোপে, আর ওকে মুখ চেপে টেনে হিঁচড়ে নিয়ে গেছিল পাঁচিলের পেছনে। খুলে ফেলেছিল তার ওড়না, ছিঁড়ে দিয়েছিল পোশাক, বাপের বয়সী লোকগুলো ঝাঁপিয়ে পড়েছিল অসহায় রত্নার দিকে একের পর এক। আমি পাশের ঝোপ থেকে দেখতে পাচ্ছিলাম এক নারকীয় দৃশ্য। লজ্জায় ঘেন্নায় মরে যেতে ইচ্ছে হয়েছিল। নিষ্পাপ মেয়েটির সম্মান নষ্ট করেও প্রাণ ভরল না তাদের, গলা টিপে মেরে ফেলেছিল। শেষে পা ধরে দুদিকে চিড়ে দিয়ে পালিয়ে গেছিল কসাইগুলো। পরের দিন লোক জানাজানি হলো, পুলিশ এসেছিল। রত্না তখন মেয়ে থেকে বডি হয়ে গেছিল, কোথায় যেন নিয়ে গেল বডিটাকে প্লাস্টিকে মুড়ে। কিন্তু যারা এসব করেছিল পুলিশ তাদের নাকি খুঁজেই পায়নি। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু আমাকে কেউ একবারের জন্যেও কিছু জিজ্ঞাসা করল না। আমি কিন্তু প্রত্যেককেই চিনতে পারবো। পুলিশ চলে যাওয়ার সময় কত চিৎকার করে ডাকলাম তাদের, বলতে চাইলাম আমিই একমাত্র সাক্ষী, শুনুন আমার কথা। কিন্তু ওরা তো শুনল না, চলে গেল। কি করেই বা শুনবে, একটা সামান্য ব্যাগের কথা কি কেউ শুনতে পায়? সেদিনই নিজের ব্যাগ হয়ে জন্মানোর জন্য অসম্ভব রাগ হলো, আমাকে কেউই জিজ্ঞাসা করল না। অনেক দিন পরে সেই লোকগুলোই জুয়া খেলার জন্য যে খবরের কাগজটা পেতে বসেছিল সেটাই হাওয়ায় উড়ে এসে আমাকে ব্যঙ্গ করে বলল, কিরে এখনো এখানেই পড়ে আছিস? আমি নিরুত্তর রইলাম। ওর কাছেই শুনলাম মোমবাতি মিছিল থেকে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন কিছুই নাকি বাদ দেয়নি গ্রামের লোকেরা, রাজনীতিও হয়েছে বিস্তর। শেষে রত্নার ভাইকে সরকারি চাকরি দেওয়ায় সব চুপ। এত কিছু হয়ে গেল তবু কেউ জানতে চাইল না আমার কথা। মানুষ হয়েও বা কি হতো, পারতাম কিছু করতে? পারতাম না। কিন্তু আশ্চর্য ব্যাপার এই, কসাইগুলো যারা এটা করেছে তারা আজও এখানে আসে জুয়া খেলতে, অপেক্ষা করে আছে আরও কোন রত্নার। আমি তাদের দেখি আর থুতু ছেটানোর চেষ্টা করি, পারি না। বিচারই হলো না মেয়েটার। আমি কিন্তু এখনো ওই ঝোপেই পড়ে আছি।
কেউ লক্ষ্য করে না আমায়। রোজ একটু একটু করে রোদে জলে ক্ষয় হচ্ছি, কিন্তু জীবনের এই শেষ বয়সে এসে আমার এখনো সেই ঘটনার জন্য নিজের প্রতি রাগ হয়। কেন ব্যাগ হয়ে জন্মালাম? রত্না কিন্তু অপরাজিতা হতে পারেনি, সে পরাজিতাই রয়ে গেল। পরাজিতা হলো কিছু মানুষরূপী রাক্ষসের কাছে, সমাজের কাছে আর নিজের কাছে। আমি কিন্তু একমাত্র সাক্ষী ছিলাম, একমাত্র সাক্ষী।